আসসালামু আলাইকুম। 19তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি যে সাজেশন, এই সাজেশন বইয়ের লেখক হিসেবে আমি একটি কথাই বলবো, এই বইটি নিঃসন্দেহে আপনাদের মতামত নিয়েই বলছি দেশসেরা। এটা একান্ত ব্যক্তিগত মতামত নয়, এটা আমাদের বইটির যারা পাঠক আছেন তাদের কাছ থেকে আমি এই তথ্যটি নিয়েই আপনাদেরকে সরবরাহ করছি। যাই হোক, এখন এই বইটি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি। তো আজকে যাদের আমরা এই বইটি দিচ্ছি, এই বইটি থেকে হুবহু 90+ কমন পাবেন। কেন বলছি, কারণ এই বইটা অল্প একটু দেখায় আপনাদের। সূচিপত্র দেখেই অলরেডি আপনারা জেনে গেছেন যে বইটির কোয়ালিটি কেমন। যদি বইটি কারো ভালো না লাগে, অর্থাৎ নিয়েছেন এমন কোনো পাঠক ভালো লাগেনি, বইটি ফেরত দিয়ে সম্পূর্ণ টাকা ফেরত নেবেন। শর্ট সাজেশন এবং লং সাজেশন দুইটাই দেওয়া আছে এবং বিশ্লেষণ করা আছে, কোন টপিক পড়বেন, কোন টপিক বাদ দিবেন, এই সব বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা। যাই হোক, এখন আমরা যাদেরকে পাঠাচ্ছি তাদের নামগুলো ঘোষণা করব। নিবন্ধনের ইতিহাসে যদি কোনো বই এই বইটির পাশে রেখে কম্পেয়ার করেন, যদি এই বইটি ভালো না মনে হয়, তাহলে নিঃসন্দেহে আপনি ফেরত দিয়ে দিবেন আমাদের বই, আমরা এতটাই আপনাদের প্রতি দায়বদ্ধ। আচ্ছা, আজকে যাদের পাঠালাম, রুমান হোসেন, সালমা, আবু হুরায়রা, তিনটা, এটা মুক্তিরা, মুক্তারা, যাই হোক, নার্গিস আখতার, শামীম মিয়া, এটা নয়ন, সোহান, ইতি ভুইয়া ভুইয়া, মৌসুমী, শিমুল, সাবরিনা সুলতানা, আশিক, শাহিন আলম, ইমরান হোসেন লিখছেন নিজের লেখা বইকে নিজেই দেশের হিসেবে আখ্যায়িত করছেন। আসলে নিজের ঢোল নিজেই একটু বাজাতে হয়, অন্যের হাতে দিলে তা ফেটে যায়। তবে হ্যাঁ, এই বইটি যারা নিয়েছেন তাদের কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন, যদি বইটি কারো ভালো না লেগে থাকে, এই ভিডিওটা আপনারা ডাউনলোড করে রাখেন, শেয়ার দিয়ে রাখেন, আমি গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে, যে সম্পূর্ণ টাকা ফেরত নেবেন। দেশসেরা আর কোন বই আছে সেটা তো আমরা জানি, এবং আমাদের বিগত বছরের যে আউটপুট তার থেকে 80+ কমন পড়েছে, এবার পড়বে 90+। এবং আমাদের চলমান 19তম ব্যাচে কোর্স আছে। আর সব থেকে বড়ো ব্যাপার কি, আমরা যেহেতু শিক্ষক নিবন্ধন নিয়ে গত 8 বছর ধরে কাজ করছি, সেক্ষেত্রে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে এই অভিজ্ঞতার আলোকেই বলছি। আর দেশসেরা শুধু বলছি না, গ্যারান্টি দিচ্ছি। আপনারা পাঠক, আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যে মতামত দিয়েছেন সেই মতামতের ভিত্তিতেই বলছি, একজন প্রভাষক হিসেবেই বলছি। দেখুন, শিক্ষক নিবন্ধন দিয়ে যাদের স্বপ্ন শিক্ষক হওয়া, স্কুল বা কলেজ, তারা ডেফিনেটলি এখন থেকে শুরু করুন, যদিও একটু আগেই শুরু করা উচিত ছিল। যত দেরি করবেন নিজের ততই ক্ষতি হবে। হ্যাঁ, যাদের বেসিক ভীষণ ভালো, যারা প্রচুর মেধাবী, তারা অবশ্যই না পড়ে উত্তীর্ণ হবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা অপেক্ষাকৃত কম মেধাবী বা প্রত্যন্ত অঞ্চলে থাকে, শহরে থাকে না বা সঠিক গাইডলাইন পায় না, তাদের জন্য। আর যেহেতু আপনি বললেন যে নিজের লেখা বইকে দেশসেরা কেন বলছি, দেখুন একটা ব্যাপার আপনাকে বলি, আপনি কোনো বইতে এত সুন্দর বিশ্লেষণ পাবেন না যেখানে এই যে 18তমতে বাংলা সাহিত্য কয়টা প্রশ্ন এসেছে, 10টা, 17তমতে এসেছে কয়টা, 2টা, তো 16তমতে কয়টা এসেছে, 15তমতে কয়টা এসেছে, এই বিষয়গুলো আমি বিশ্লেষণ করে বিগত সালের প্রশ্ন থেকে বের করে এখানে লিখেছি। যাই হোক, সেক্ষেত্রে প্রচুর সময় দেওয়া হয়েছে, নিবন্ধনের
বিগত সালের প্রশ্ন থেকেই হুবহু 30টার মতো কমন পেয়ে যাবেন। আমরা এখানে প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা দিয়েছি এবং নির্ভুলভাবে করার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করেছি। এটা একটা চ্যালেঞ্জ ছিল এবং আবারও বলছি এই বইটি দেশসেরা, সাথে চ্যালেঞ্জও দিলাম। এর থেকে ভালো বই আপাতত বর্তমানে যতগুলো প্রকাশিত হয়েছে বই তার মধ্যে একটিও নেই। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। বইটি যারা নিতে চান তারা ইনবক্সে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিতে পারেন অথবা কথাও বলতে পারেন, যে যেভাবে নিতে কমফোর্টেবল করেন। আপনারা পাঠক, আপনাদের আলোচনা সমালোচনা করার অধিকার আছে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বইটি যদি কারো ভালো না লেগে থাকে দয়া করে ফেরত দিয়ে আপনার কষ্টের টাকাটি ফেরত দিন। আল্লাহ হাফেজ।